Dear students, how are you? Surely you are fine. I am Shreyas Shahi, assistant teacher of Sundarban High School. I congratulate you to Shankul Online School. I discuss on the topics in English of class 8, subject English, unit 1, lesson 2. नक्शी कथा की वर्ड्स क्वेल्ट लेपा कथा आर्टिस्टिक शैल्पिक कमार्शियली वाणिज्यिक भावे ट्रेडिशनल ऐतिह्यगत डिमांड चाहिदा पैटर्न धरन बा रीति ऑप्शन ए लुक एट द पिक्चर एंड द क्वेश्चन Then ask and answer the questions with your partner. আমাদের মূল বইয়ে যে টপিকস আছে পেজ নাম্বার 3 এখানে আছে ছবির দিকে তাকাও এবং কি প্রশ্নগুলির উত্তর দাও Then ask এরপরে প্রশ্ন জিজ্ঞেস করবে এবং উত্তরের চেষ্টা করবে নাম্বার 1 What do you see in the picture? ছবিতে তুমি কি দেখলে Number 2, what is called? এটাকে কি বলা হয়? Number 3, have you seen it before? এটাকে তুমি আগে কখনো দেখেছো? হয়, যদি দেখেই থাকো তাহলে সেটা কোথায় দেখেছো? Number 4, what do we with it? এটা দিয়ে আমরা কি করি? Option B, now read the text to know about নকশি কথা. এখন আমরা নকশি কথা সম্পর্কে মূল বিষয়টা আর কি জানব নকশি কথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুয়েল্ট নকশি কথা একটা নকশা করা একটা কথা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাঙালি ওয়ার্ড এটা বাঙালি শব্দ নকশা থেকে এসছে হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন যেটার অর্থ বহন করে কি শৈল্পিক একটা রীতি বা ধরন ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট এটা এটা একটা ঐতিহ্যগত ভাবে এটা এক ধরনের হস্তশিল্প অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া যেটা আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ এবং কি পশ্চিম বাংলার এই রীতিটা আর কি রয়েছে বা প্রচলনটা রয়েছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ এটা শতাব্দী ধরে বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্র্যাকটিস করা হয়েছে দ্য নেম নকশি কথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিম উদ্দিন পোয়েম নকশি কাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929 এটা জসিম উদ্দিনের নকশি কথার মাঠ থেকেই এর জনপ্রিয়তাটা শুরু হয় এবং জসিম উদ্দিনের বিখ্যাত যে কবিতা নকশি কথার মাঠ এটা 1929 সালে প্রকাশিত হয়েছিল ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী এই কাথাটা বিশেষ করে পরিবারে ব্যবহারের জন্যই তৈরি করা হয়ে থাকে ওল্ড অর নিউ ক্লোথ পুরাতন অথবা নতুন কাপড় অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দেম মেক দিস কুয়েলস এই ধরনের খাতা তৈরির জন্য পুরাতন কাঁথা তৈরির জন্য পুরাতন অথবা নতুন কাপড় এবং কি বিভিন্ন কালারের সুতো দরকার ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট এই শিল্পের জন্য ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর বিশেষভাবে বিখ্যাত নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি বর্তমানে এটা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়ে থাকে ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটি শহরের বড় বড় দোকানগুলোতে বিশেষ করে হস্তশিল্পজাত সামগ্রী যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে এই ধরনের কাঁথা পাওয়া যায় দ্য কুয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বর্তমানে এর চাহিদা বিশাল বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এম্ব্রয়ডার্ড অন দেম বিশেষ করে এটার উপরে যে বিভিন্ন কারুকাজ করা এটার জন্যই এটা এতটা বিখ্যাত ডিয়ার স্টুডেন্টস নমো টুডে থ্যাংক ইউ ভেরি মাচ